Assalamualaikum. Welcome to my channel. কে কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ থেকে এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি এখন আমার ছোট ছেলের রুমে চলে আসছি। দেখো, ও টেবিলের উপরে জিনিসপত্রের অভাব নেই। আসলে বাচ্চাদের জিনিসপত্রের অভাব থাকে না। আমি ওর বেডটা বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আজকে, আর ওর রুমটা একটু গুছিয়ে দিয়েছি, কিন্তু গিটারটা মোছা হয়নি। এত ধুলো পড়ে, এত কিভাবে মোছা যায় বলো? প্রতিদিন এত মোছামুছি করতে করতে অবস্থা শেষ। এখন আমি এই টিভিটা মুছে নিচ্ছি। এটা আমার অনেক আগের টিভি, অনেক আগের না, প্রায় ধরো যখন এই টিভি চলতো তখন কিনেছিলাম, ধরো 15 বছরের আগের কথা। টিভিটা একটু ডিস্টার্ব করে, যার জন্য এটাকে এখানে রেখে দিয়েছি। ভেবেছি এটাকে বাড়ি পাঠিয়ে দেব। আর আমার ছেলের কম্পিউটার রুম, কম্পিউটারটাও টেবিলটাও মুছে নিলাম। এই যে আমি ওর রুমটা একটু গুছিয়ে দিয়েছি। এটা আমার ছোট ছেলের রুম, ও এখানেই থাকে, কম্পিউটার নিয়ে কাজ করে। টেবিলটা আমি একটু মুছে দিচ্ছি। ওর কোনো জিনিস আমি ধরতে পারি না। দেখো, এখানে ওর অনেক জিনিস আছে, হয়তো বা হারিয়ে গেলে আমাকে আবার বলবে, আম্মু তুমি আমার এটা রেখেছো কোথায়, ওটা রেখেছো কোথায়। এই জন্য আমি ওর জিনিসগুলো খুব কম ধরি। যাক, গোছানো হয়ে গেল। ওর জ্যাকেটটাও চেয়ারের উপরে আছে। এখন আমি চলে যাব আমার ড্রয়িং রুমের শোকেস শোপিসগুলো একটু মোছার জন্য। আমি রেগুলার যে প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ব্লগ মানেই হচ্ছে আমার প্রতিদিনের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করা। আর এই যে শোপিসটা, এটার মধ্যে পিছনের যে ফাঁকাটা, এই ফুলটা এনেছিলাম। এই ডাটাটা অনেক বড় ছিল, আমি কেটে ডাটাটা একটু ছোট করে দিয়েছি, যেন ওই জায়গাটা একটু বসে। কিন্তু আর একটু কাটলে আমার মনে হয় ফুলটা ভালোভাবে বসে যেত। যাই হোক, যেভাবে বসছে সেটাই ভালো, তাই না? আর এই শাপলা ফুলটা আমিও পরিষ্কার করে নিয়েছি। দেখো, একটু চকচক করছে, প্রচণ্ড ধুলা পড়ে। আসলে প্রতিদিন মুছতে হয়, আর প্রতিদিন ইচ্ছে করে মুছতে, বলো তুমি কার ইচ্ছে করে? আমার তো প্রতিদিন মুছতে ইচ্ছে করে না, কিন্তু ধুলো তো দেখতে পারি না, ধুলোর ভিতর তো থাকাও যায় না, তাই না? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, নতুন আলু দিয়ে একটা পাকিস্তানি মুরগি রান্না করব, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। আমি আজকে যে নর্মাল খাবার আমি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাজকর্ম কি, যেটা আমি রেগুলারই করে থাকি, আমি যখন ভয়েস দিচ্ছি বাইরে ফকির আসছে, মা গো মা করছে। এই যে গাছটা ধুলা পড়ে গেছে, দেখো সেদিন দেখালাম না তোমাদেরকে গাছটা, আজকে দেখো ধুলা পড়ে গেছে। এখন আবার গাছটাকে একটু ধুয়ে ফেলবো। মানে এরকম প্রতিদিনই গাছটাকে ধুতে হবে, প্রতিদিন না পারো একদিন পর পর এই গাছটাকে একটু গোসল করিয়ে নেবে। আর যে বাটিটার উপর রাখবে সেই বাটিটাও একটু ধুয়ে নেবে, তাহলে ময়লা জিনিসটা থাকবে না বাটির ভিতরে। আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এরকম একটা গাছ থাকলে সকালবেলা যখন তুমি দাঁত ব্রাশ করবে গাছটা দেখতে পারবে চোখের সামনে, তোমার জন্য অনেকটা বেটার হবে ঘরের ভিতরে গাছ থাকলে। কিন্তু শীতে গাছ মরে মরে যায়। একটা আপু আমাকে প্রশ্ন করছে, আপু গাছ ভালো, আমার কাছে গাছ ভালো লাগে কিন্তু গাছ মরে যায় কেন? শীতে আপু গাছ মরে যাবে, শীতের বেলা, শীতের সময় কখনোই তুমি গাছ কিনবে না, ঠিক আছে? আমার অনেক গাছ মরে গেছে শীতে, শীতের সময়। আর তাছাড়া আমার আব্বু যখন মারা গিয়েছিল তখন আমি বাসায় ছিলাম না, পানি দেওয়ার লোক ছিল না, দেখে আমার অনেক গাছ বাসায় মরে গেছে। আর ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় দেওয়া হয়ে গেছে, এগুলো আমি ধুবো, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব না। আমি জাস্ট উপরটা ওয়াশিং মেশিনের উপরে একটু মুছে দিচ্ছি ভালোভাবে। এগুলো করে আমি কিচেনে চলে যাব, তোমরা দেখতে থাকো। তার আগে আমি ছোট্ট করে একটু বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা। আর ধন্যবাদ তো সাথে আছি, ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট করব না, কারণ তোমরা আমার সাথে থাকো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, সেজন্য ভালোবাসাই পাও না তোমাদের। আর প্লিজ আমার চ্যানেল ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। অ্যাডটা কম স্কিপ করো না, অ্যাড যদি আসে প্লিজ স্কিপ করো না। প্রথমেরটা একটু কষ্ট করে দেখে নিও আপুর জন্য, আপুকে একটু সামনে যেতে সাহায্য করো। আমার বুয়া ঘর মোছা হয়ে গেছে, এই জন্য আমি এখন এটা ই করছি, মানে পাপোশগুলো বিছিয়ে দিচ্ছি। এটা আমার বেডরুমের, বেডরুমের পাপোশগুলো আমি ঠিক করে দিচ্ছি। আর ওই যে বুয়া দেখতে পাচ্ছ, ও কাজ করা হয়ে গেছে, ও শুধু ঘর মোছে,
কিন্তু আজকেও আমাকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়েছে ভালোভাবে। এই যে আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে, সব গুছিয়ে মেয়েদেরকে সব ম্যানেজ করে তারপরে কিন্তু রান্না বান্না করতে হয়। এখন আমি চলে আসছি সরাসরি রান্নায়। আমি আসলে মশলা দেওয়া দেখাইনি, কারণ তোমরা সবাই জানো কম বেশি সবাই রান্না করতে পারো, মুরগির মাংস সব কিছুই রান্না করতে পারো, কেউ হয়তো একটু কম পারো। যারা নতুন গৃহিণী তাদের জন্য একটু হলেও উপকার হবে। সব মশলা দিয়ে এখন দারচিনি এলাচি দিয়ে দিলাম, এটাকে একটু কষিয়ে, এবং নতুন আলু দিয়ে দিয়েছি, একবারই আমি দিয়ে দিয়েছি, যেহেতু পাকিস্তানি মুরগি আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়া কেটে রেখেছি, সেটাকে আমি আজকে ভাজি করব। অনেক দিন হয়েছে মিষ্টি কুমড়া খাওয়া হয় না। আর দেখো এটা একটু ভালোভাবে কষাতে হবে, মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবে, ঠিক আছে? আর কে কেমন আছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আপুকে যদি আপুর ভালো ভিডিও ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিতে পারো বন্ধুদের কাছে, প্লিজ একটু শেয়ার করে দিও। আর আমাদেরকে সামনে যদি আমরা একজন আরেকজনকে সাহায্য না করি, একজন আরেকজনের ভিডিও না দেখি, তাহলে আমরা সামনে এগোতে পারবো না। আসলে আমাদের ভিডিও তো এখনো নর্মাল মানুষ দেখে না, তারা সেই পুরনো মানুষদের ভিডিওই দেখে, ব্লগারদের। এটাকে আমি ঝোল দিয়ে দিলাম, তোমরা প্লিজ একটু দেখো কষ্ট করে। এই যে আমার বুয়াটা আজকে নিচটা মানে আমার একদম চুলার নিচে এই যে পাটা, যেখানে আমি পাটা রাখি, তারপরে আমার ঝুড়ি আছে, সেই জায়গাটা মুছে পরিষ্কার করে দিচ্ছে ভালোভাবে। আর এখানে আমি এই যে মিষ্টি কুমড়া কেটে রেখেছি, বাহিরে না বাচ্চারা খুব খেলা করছে, শব্দ হচ্ছে, যদি তোমাদের সাউন্ড আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার মুরগির মাংসটা অলরেডি হয়ে গেছে, আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর কিছুই দেইনি। আর লবণ, লবণ তো অবশ্যই দিতে হবে। এটা দিয়ে আমি একটু কষাবো, কষিয়ে হালকা একটু ঝোল দিব, কারণ এটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু ঝোল দিতে হবে আমার। এই যেটা দেখো, আর একটু সামান্য চিনিও আমি কিন্তু দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ, কারণ মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে তো মিষ্টি কুমড়ার নামটাই সফল হবে না, যার জন্য একটু চিনি দিয়েছি, কারণ অনেক মিষ্টি কুমড়াই মিষ্টি লাগে না। আর ধনে পাতা দিয়ে দিয়েছি, এটা এখন মাখা মাখা হয়ে যাবে আমার। আমি এটাকে ঢেকে দিলাম, এটা হয়ে যাবে একটু পরেই। আমি তোমাদেরকে একটু মুরগির মাংসটা দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন হয়েছে। এই যে আসলে রান্নার পরে কিছুক্ষণ পরে এর তেলটা যখন ভেসে আসে তখনই রান্নাটা বোঝা যায়। তাহলে আমি আজকে আমার এই হচ্ছে রেগুলার কাজকর্ম, আর এই হচ্ছে আমার আজকের মেনু দুপুরের। আর এখন দেখো আমি শেষে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলটা আর পুরো রুমটা আমি কিভাবে গুছিয়ে ফেলেছি। আমার রান্নাও শেষ, তাহলে আমি আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবে এবং অল অপশনটা সিলেক্ট করে দিবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।